আজ বলিউড বাদশার 51তম জন্মদিন। প্রতিবারের মতো আজও দুনিয়া জোড়া জবরা ফ্যানরা ভিড় জমিয়েছেন মান্নাতের দরজায়। তবু দেখা মিলল না কিং খানের। এতদিন জন্মদিনের সকালে মান্নাতের বাইরে অপেক্ষায় থাকা অনুগামীদের দেখা দিতেন শাহরুখ খান, কিন্তু এবছর কোনোটাই হলো না। সবাইকে এড়িয়ে চলছেন তিনি। জীবনের এই বিশেষ দিনের সেলিব্রেশনেও কোথাও নেই মিডিয়া বা অনুরাগীরা। প্রতিবছরের মতো এবার কোনো আমন্ত্রণও আসেনি সংবাদ মাধ্যমের কাছে। এক ঘনিষ্ঠ সূত্রের খবর, আজকের দিনটা আলিবাগে থাকছেন কিং খান, সঙ্গী দীর্ঘদিনের বন্ধু করণ জোহর, সঙ্গে থাকবেন রণবীর কাপুরও। এছাড়া আসবেন মনীষ মালহোত্রা, কোরিওগ্রাফার ফারা খান এবং গৌরী খানের গার্লস গ্যাং। আর এই সীমিত কয়েকজনকে নিয়েই সময় কাটাচ্ছেন কিং খান। কিন্তু প্রশ্ন, কেন মিডিয়াকে দূরে রাখছেন শাহরুখ? বচ্চনদের দিওয়ালি পার্টিতেও মিডিয়ার সামনে আসেননি তিনি। কোনো কারণে কি রেগে আছেন তিনি, নাকি এ তার নতুন স্ট্র্যাটেজি? সব মিলিয়ে শাহরুখের ফ্যানকুলকে বেশ ভাবাচ্ছে এই আচরণ। তবে যাই হোক, নায়কের জন্মদিনের সেলিব্রেশনে কোনো খামতি রাখেনি তার ভক্তকুল। আর কিং খানের জন্মদিনে আমাদের তরফ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।